এটা আমরা তুঙ্গনাথ ও চন্দ্রশিলাতে ট্র্যাক করতে আসছি। আমরা ফেব্রুয়ারি মাসে এসেছিলাম, তখন এখানে প্রচণ্ড বরফ পড়েছিল, যেমন মনে হচ্ছিল যে সুইজারল্যান্ডে এসেছি, দ্বিতীয় সুইজারল্যান্ড। আর এখন এখানকার দৃশ্যগুলো আপনারা দেখুন, এখন এরকম হয়ে আছে, শীতকালে এটা সুইজারল্যান্ডে পরিণত হয়ে যাবে। চৌত্তাপা তুঙ্গনাথ ট্র্যাক করার সময় হরিদ্বার নেবে, হরিদ্বার থেকে পার্সোনাল গাড়ি ভাড়া করে 3500 টাকা নেবে, নিয়ে আমরা পৌঁছে চলে আসবেন চোপ্তাতে। চোপ্তা থেকে টোটাল 4 কিলোমিটার, 4.5 কিলোমিটার ট্র্যাক পুরো নেবে আসতে পারেন। যেতে যেতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। कहाँ से आए? मुंबई से। मुंबई से हम लोग कलकत्ता से। नहीं चलो चलो। हाँ बराबर है। আমরা তুঙ্গনাথ ট্র্যাক করছি, চন্দ্রশিলাটাও ট্র্যাক করব। এর আগেরবারে ফেব্রুয়ারি মাসে যখন এসেছিলাম, তখন এই ট্র্যাকটা পুরোটা কমপ্লিট করতে পারিনি, তাই এই অক্টোবরের 13 তারিখে এসেছি, দেখি কতটা এই ট্র্যাকটা কমপ্লিট করতে পারি। ये तो पीली ना अम्मू ने काला बदल दिया। এই প্রাকৃতিক সৌন্দর্য আমাদেরকে বারবার এখানে টেনে আনে। প্রাকৃতিক সৌন্দর্য, যারা প্রকৃতি প্রেমী, এই দৃশ্যগুলো দেখলে যেন মনে হয় যে বাড়ি ঘর ছেড়ে কখন পাহাড়ের এই প্রাকৃতিক রূপ আমাদেরকে মুগ্ধ করে দেয়। আর আমাদেরকে বারবার যেন আকর্ষণ করে, এখানে টেনে আনে। প্রকৃতি সম্বন্ধে কিছু বলো। আমাকে
এটা যখন শীতকালে প্রচণ্ড বরফ পড়ে, পরে এই জায়গাটা বরফে বরফে ঢাকা থাকে, তখন মনে হয় যেন ভারতবর্ষের দ্বিতীয় সুইজারল্যান্ড। এর আগে আমরা ফেব্রুয়ারি এখানে এসেছিলাম, তখন প্রচণ্ড বরফ ছিল, কিছুটা ট্র্যাক করে এখান থেকে নেমে গেছিলাম। আমার মেয়ে বউ আসছে পিছনে পিছনে, আমি একটু আগে আসছি। এখানে প্রাকৃতিক দৃশ্য দেখলে মন ভরে যাবে। দুধটা কতটা খাড়াই আছে মা। এক মোড় নিকলনে কে বাদ আপকো বন্দে মিল জায়েগা। ইউটিউবার হ্যাঁ জি ভাইয়া আপনি ইউটিউবার হ্যাঁ জি আপনি ইউটিউবার হ্যাঁ নেই ইউটিউবার নেই হ্যাঁ বাড়িয়া ভাইয়া হ্যাঁ রুদন ভাই আদে দে ও শঙ্কর ভগবান কি জয় ইউটিউব লালা। আমরা চুম্বনাতে পথে আছি, এখনো আধ ঘন্টা বাকি আছি। আর প্রচণ্ড কষ্ট হয়েছে, এখান থেকে নাই দেখুন ও ঠিক আছে, কালকে দেখো না, এখন আর ব্যাপার না। শোনো দেখো, এখন আমি তো দূরে, ঠিক আছে, আমি আমি কথা যদি না জানতে পারি তোমাকে কি জানাবো। হ্যাঁ তুঙ্গনাথ এখান থেকে এখনো 1.5 কিলোমিটারের পথ। ওই একটা
মানুষদের কাছে দেখুন এখন ঘুরে ঘুরে ওখানে যেতে হবে চন্দ্রশিলা হ্যাঁ সরি তুঙ্গনাথ চলে এসেছি সামনে এই রোড রে আমরা 11টা সময় ট্রেক শুরু করেছিলাম এখন 1টা বাজে এখনো পৌঁছাতে পারিনি এখনো যা দেখতে পাচ্ছি আধ ঘন্টা সময় লাগবে চলুন যাওয়া যাক এই দেখো জল খাওয়া কষ্ট হচ্ছে ট্র্যাক করতে কতটা খারাপ রুট দেখুন আরো আধ ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাবো এখান থেকে ট্রাকিতে ছবিটা কতটা সুন্দর মিনিট কুড়ি মধ্যে এখানে পৌঁছে যাবো তুঙ্গনাথ আর একটু আছে পৌঁছে গেছে আস্তে আস্তে মেঘে সৃষ্টি হচ্ছে আস্তে আস্তে মেঘে সৃষ্টি হচ্ছে আর 10 মিনিটের পথ আছে তুঙ্গনাথের পথে আমরা এসে গেছি আস্তে আস্তে মেঘ তৈরি হয়ে আছে বাদল যে কোনো মুহূর্তে বৃষ্টি হতে পারে আর প্রচণ্ড ঠান্ডা লাগছে আর মহাদেব তুঙ্গনাথের বাবা পৌঁছে গেছি আর এখানে মেঘ চারিদিকে ছেয়ে গেছে অবস্থা দেখো চন্দ্রশিলা এখান থেকে 1 কিলোমিটার তুঙ্গনাথ পৌঁছে গেছি তুঙ্গনাথ টেম্পল এখান থেকে যেতে হবে অনেক কষ্ট করে বাবার কাছে পৌঁছে গেছি হ্যালো
ঠান্ডা কর দেবে আলি আমরা তুঙ্গনা তো শিখিয়েছি এখন পুজো দিচ্ছি আমরা ভাই যা গাড়ি অনি আপনি ঘর ইয়ার রুম মিলে গা ইয়ার কত লোক তিন লোক এক চাইল্ড হ্যাঁ আর চাইল্ড হ্যাঁ দু আমি ফ্যামিলি নেই বেচতে পে লেকিন বেচতে হ্যা আপনি খরিদনা হয় তো দেতে হ্যা বৃষ্টি আসবে চলে এসছে স্নোফল হয়ে সাদা হয়ে গেছে আমরা নিচে কি করে নামবো বুঝতে পারছি না খুব স্নোফল হচ্ছে রাস্তায় এরকম বরফ জমে গেছে